প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয় থেকে 16.1 এর 5 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 5 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলেছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমাদেরকে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমি কি লিখেছি, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার ধরে নিয়েছি। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a², এটি আমাদেরকে মনে রাখতে হবে। কেমন, আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a², a হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। কেমন, যদি ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ালে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে যাবে কি, √3/4a+2² অর্থাৎ যেটা এ আছে সেটা হয়ে যাবে +2, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার হবে। কেমন, যেহেতু বাহুর দৈর্ঘ্য কি 2 মিটার বেড়েছে, তাহলে এখন আমি কি করব, এই ক্ষেত্রফলটা বাহুর দৈর্ঘ্য বাড়ার পরে যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটি অবশ্যই বড়। তারপরে প্রথমে যে ক্ষেত্রফলটা আমি পেয়েছি এ মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², সেটি এটি থেকে কি ছোট। তাহলে আমি কি করব, যদি আমি বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ দিই, তাহলে 6√3 বর্গমিটার যে ক্ষেত্রফল বেড়েছে সেটার সমান হবে। কেমন, তাহলে আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে √3/4 a+2² - √3/4a² সমান কত হবে, 6√3। কেমন, বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ দিলে পার্থক্যের সমান হবে, পার্থক্য হচ্ছে কত, 6√3। তাহলে আমি কি করেছি, দ্বিতীয় লাইনে করেছি উভয় পক্ষে √3 দ্বারা ভাগ করেছি। যদি উভয় পক্ষে √3 দ্বারা ভাগ করি, তাহলে √3 √3 √3 কি হবে, কাটা যাবে, কাটা গেলে আর থাকবে a+2² / 4, এদিকে থাকবে কত, a² / 4, এদিকে থাকবে শুধু 6। কেমন, এখন আমি 4 এদিকেও 4 এদিকেও 4, আমি কি করেছি লসাগু নিয়েছি, আমার এদিকে হচ্ছে হর্ষার, এদিকে হর্ষার, 4 এবং 4 এর লসাগু 4। তাহলে 4 লসাগু নিলে আর থাকবে কত, এদিকে a+2² এদিকে থাকবে কত, a². কেমন, এদিকে থাকবে কত, 6। 4 দ্বারা 4কে ভাগ দিলে 1, 1 দ্বারা আমি যদি লবকে গুণ দিলে +2² গুণ দিলে, তাহলে +2² থেকে যাবে। সেম কাজ এদিকেও করেছি। এখন আমি কি করেছি, এখানে আর গুণন করেছি 6 এর নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে যদি এদিকে লব গুণ করে দিই, তাহলে এটা থেকে যাবে 4 এর সাথে 6 গুণ করলে 24। আর গুণন করেছি, দিয়ে কি করেছি, আর গুণন করে লিখে দিতে পারো এটা। তাহলে এটি হয়ে গেছে কি, এখন a+2² - a² = 24। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি ভি ধরি, তাহলে a² - b² সূত্র কি হবে, a+b × a - b, a+b মানে কি, a+2, অর্থাৎ a+2টাকে আমি ধরেছি a+b মানে a, আবার a+2টা a - b মানে a, এর সাথে a কাটা যাবে। তারপর এদিকে থাকবে কত, 2a, a যোগ করলে 2a+2, এদিকে থাকবে (2) = 24। কেমন, 2 দ্বারা গুণ করেছি, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, প্লাসটা বসে গেছে = 24। 4 এর মান বের করলে 24 থেকে যদি 4 বিয়োগ করে দিই, 4 পক্ষান্তর করলে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, 24 থেকে 4 চলে গেলে 20। এখন এর মান যদি বের করি, 20 থাকবে উপরে, 4 থাকবে নিচে, 4 দ্বারা যদি কি করি, 4 দ্বারা যদি আমি 20কে ভাগ দিই, তাহলে 5 পাবো, সেই 5টা আমি বসালাম। কেমন, তাহলে সেটি হচ্ছে আমার কি, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার, 5 মিটার, সেটি কি আমার সমবাহু ত্রিভুজটির কি বাহুর দৈর্ঘ্য। কেমন, এটি হচ্ছে কি আমার সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, এটি আমাদেরকে বের করতে বলেছে। কেমন শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।